আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে জানবো স্বপ্নে পাখি দেখলে কি হয় ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি এর তাফসিরুল আহলাম নামক কিতাব থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাই বিন ইমাম পাখি যদি খুব বড় আকৃতির হয় এবং সেটা হিংস্র হয় তাহলে বাদশাহ অথবা নেতা হওয়ার আলামত কখনো খ্যাতি সম্পন্ন ব্যক্তি ও জ্ঞানের অর্থও বহন করে থাকে কখনো উপার্জন করা ও হওয়ার আলামত বুঝিয়ে থাকে মরদেহ ভক্ষণকারী কোনো ধরনের পাখি কাক শকুন চিল বাজ জাতীয় পাখি দেখলে এ এর ব্যাখ্যা হলো জলজ পাখি দেখলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা মর্যাদা নেতৃত্ব অর্জন পাবে যদি কেউ স্বপ্নে এমন পাখি দেখে যে গান গায় বা বিলাপ করে তাহলে তার সন্তান গায়ক ও বিলাপকারী হবে পাখি নর বা মাদি হোক একই ধরনের ব্যাখ্যা যা আমরা ইবনে সিরিন আলহি এর বিভিন্ন কিতাবাদি থেকে জানতে পেরেছি এমনই আরো আপডেট পেতে আপনারা আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পেজিলিং লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া বার একই কথা বলে দেওয়ার কারণ আমাদের নাম দিয়ে অথবা ছবি দিয়ে অনেকে অনলাইনে নানানভাবে প্রতারণা চালায় এই জন্য আমার ছবি দেখলেই ওইটা না একে মারুফুল হক মালানা হুমেন হাবিব মালানা জাকারিয়া মালানা ইমরান আরও হাজারো নামে থাকতে পারে আপাতত আমি কয়েকটা খবর পেয়েছি এই জন্য সাবধান প্রত্যেকটা ভিডিওতে বলার পরেও যদি কেউ প্রতারণার শিকার হয় এর দায়ভার কিন্তু কোনোভাবেই আমি নিব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ